আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রেন্ডস, কথা বলতেছি একটিভ এলপিজির ইঞ্জিনিয়ার জাহিদ সাহেবের সাথে। তো আপনারা জানেন যে আমি এলপিজি এবং গাড়ির বিভিন্ন ব্লগ করে থাকি। আজকে এলপিজির বিষয় নিয়ে একটিভ এলপিজির ইঞ্জিনিয়ার জাহিদ সাহেবের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা জানেন যে প্রতিনিয়ত এলপিজির দাম বাড়তেছে, সাথে সাথে সিএনজির দামও বাড়তেছে এবং পেট্রোল অক্টেনের দামও বাড়তেছে। তো এমতো অবস্থায় আসলে আমাদের কি করা উচিত? গাড়ি এলপিজি করলে কতটুকু লাভবান হবেন আপনারা, কিংবা নাকি এলপিজি করবেন না? তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে একটিভ এলপিজিতে আসলে কাজকর্ম কেমন হচ্ছে বর্তমানে? এলপিজির দামটা একটু বাড়াতে কাজের গতি কম। আচ্ছা, আগে কেমন কাজ ছিল এলপিজির দাম বাড়ার আগে? এলপিজির দাম বাড়ার আগে অনেক কাজ ছিল। দেখেন, দিনে চারটা পাঁচটা করে কনভার্সন করছি আমরা। আচ্ছা, দিনে চারটা পাঁচটা করে কনভার্সন হচ্ছে। তো আমি মাঝে মাঝে আসছি, তখন আমিও দেখছি যে মোটামুটি সবসময় কাজ চলতে। স্যার, এতগুলো কাজ কীভাবে আসে প্রতিদিন আপনাদের এখানে, কীভাবে পসিবল? আপনার মাধ্যমে আমাদের দেখা যায় বেশি কাস্টমার আসতেছে। আচ্ছা, মানে অনলাইন থেকে আমার ভিডিও দেখে মোটামুটি কাস্টমার আসে সবাই। তো ঢাকার বাইরে থেকে কাজ বেশি নাকি ঢাকার ভিতর কাজগুলো বেশি? বর্তমান দাম বাড়াতে ঢাকার বাইরের থেকে কাস্টমার বেশি আসতেছে। ঢাকার বাইরের থেকে? হ্যাঁ। আচ্ছা, যেসব অঞ্চলে সিএনজি নাই, আচ্ছা, ওইসব জায়গা থেকে এলপিজির পরে কনভার্সনের জন্য আমাদের কাছে বেশি আসতেছে। আচ্ছা, যখন নর্মাল ছিল প্রাইসটা তখন মোটামুটি? তখন সব জায়গা থেকে, সব জায়গা থেকে ছিল। তো এখন মূলত এলপিজির দাম বাড়াতেই গাড়ির কাস্টমার কমে গেছে। হ্যাঁ, গাড়ির এলপিজি। তো আপনাদের এখানে যে গাড়িগুলো আসে, তা আমার ভিডিও থেকে মোটামুটি অনেক কমেন্ট থাকে যে এলপিজি একটিভ এলপিজিতে কাজ কম ভালো, বাট তাদের পারফরমেন্স ভালো। এই বিষয়ে আমার ভিডিওতে কমেন্ট থাকে। আপনারা যারা আমার কমেন্ট করেন তারা অবশ্যই জানেন এবং অনেকেই জানেন। তো আপনাদের এখানে যে কাজগুলো করে, কোন ধরনের ব্র্যান্ডগুলো দিয়ে কাজ করেন আপনারা? আমাদের এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে। যেমন দেখেন, উপরে একটা আছে জ্যাগুলি, তারপরে একটা আছে লোভাটো, তারপরে একটা আছে এলদিসা, তারপরে একটা আছে জেনি, আরেকটা আছে এবি, টোমাসিটো ব্র্যান্ড। তো মোটামুটি দেখলাম যে এখানে আসলে পাঁচটা কার্টুন আছে। পাঁচটার মধ্যে আমরা একটু প্রথমটা খুলে দেখি। এটার মধ্যে অ্যাক্সেসরিজগুলো দেখতেছি আমি, মোটামুটি এটা ফুল একটা সেট। হ্যাঁ, ফুল একটা সেট, মানে এটা হচ্ছে জ্যাবুলির সেট। জ্যাবুলির সেট, এটাতে আর অন্য কোনো অ্যাক্সেসরিজ লাগবে না, জাস্ট একটা গাড়ি কনভার্সনের জন্য এই একটা প্যাকেট। একটা প্যাকেট, এটা হচ্ছে জ্যাবুলি। আচ্ছা, জ্যাবুলির হচ্ছে এই অ্যাক্সেসরিজগুলো। তারপরে হচ্ছে আমরা কি নিচেরগুলো দেখবো? নিচেরগুলো দেখার দরকার নাই, সেম একটা প্রোডাক্টে আর কি। তো যাই হোক, আমরা দেখলাম যে জ্যাবুলি এবং অন্যান্য প্রোডাক্টগুলি। হ্যাঁ, জেনি, এবি, এইবি। তো মোটামুটি এই প্রোডাক্টগুলো আছে আপনাদের কাছে। আরও কি প্রোডাক্ট আছে? হ্যাঁ, আরও আছে, ওইগুলো কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মোটামুটি আমি এই আপনাদের এখানে চার পাঁচটা ব্র্যান্ড দেখলাম। এখানে পাঁচটা আছে, যদি পাঁচটা আছে রিকোয়ারমেন্ট থাকে, এছাড়া আরও ব্র্যান্ড আছে, আরও ব্র্যান্ড আছে। হ্যাঁ, আচ্ছা, যে কোনো ব্র্যান্ড দিয়ে আপনারা করে দেন, কাস্টমার যেটা চায় সেটা দিয়ে, যেটা চায়। আচ্ছা, আমরা সিলিন্ডারগুলি দেখবো যে একটিভ এলপিজিতে কোন সিলিন্ডারগুলি আছে, কোন ধরনের সিলিন্ডারগুলি ব্যবহার করে। তো তার আগে জাহিদ ভাই, আপনার সাথে আরও অনেক কথা আছে। তো আপনার কি মনে হয় আগামীতে এলপিজি কেমন হবে আপনার কাছে মনে হয়? আপনি কি আশাবাদী যে আগামীতে এলপিজি মানুষ করবে, বা এখন যে দাম বেড়ে গেলো হঠাৎ করে, তাতে করে আপনার কি মনে হচ্ছে? আগামীতে এলপিজি অক্টেনের দাম বাড়বে না এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, সিএনজির দাম বাড়বে না এমন তো কোনো কথা নাই। অবশ্যই আগামীতে মানুষ এলপিজিতে আসবে, এলপিজিতে কোনো রিস্ক নাই, কোনো ভয় নাই, গাড়িটা তেলের মতো পারফরমেন্স পাবে, ইনশাল্লাহ আগামীতে মানুষ এলপিজিতে আসবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এলপিজির দাম বাড়ছে, দেন আগামীতে তেলের দামও বাড়তে পারে, সিএনজির দামও বাড়তে পারে? সেক্ষেত্রে আসলে মনে হয় না যে এলপিজিতে কোনো এফেক্টেড আছে? না না, এলপিজিতে কোনো এফেক্টেড নাই। আচ্ছা, তার মানে মানুষ এলপিজি করবে, এখন হয়তো বা একটু ডাউন যাচ্ছে, এখনও কিন্তু মানুষ করতেছে, বাট কম কম করতেছে দেখেন। কারণ মানুষ কনফিউজের মধ্যে আছে যে এলপিজি করবে কিনা, আরও দাম বাড়বে কিনা। এখন কত টাকা চলতেছে সিএনজি? এখন 43 টাকা। পেট্রোল স্টেশনে প্রথমে আমরা ডিজেলের প্রাইসটা থেকে শুরু করি। ডিজেলের প্রাইস বর্তমান প্রাইস দেখতেছি 80 টাকা। আর আমরা চলে যাই অক্টেনে। অক্টেনের প্রাইস যদি বলি, অক্টেনের প্রাইস তো আমরা অক্টেনের প্রাইসটা দেখলাম যে 89 টাকা বর্তমান অক্টেনের প্রাইস। তারপরে আমরা চলে যাই সিএনজিতে, সিএনজির প্রাইস কত, তারপর আমরা এলপিজি প্রাইসটা জানব। তো আমরা দেখছি সিএনজির প্রাইস হচ্ছে 43 টাকা। তো সিএনজি 43 টাকা, আমরা চলুন যাই এবার এলপিজিতে। কারণ এলপিজির বর্তমান প্রাইস হচ্ছে 58 টাকা 68 পিস, অর্থাৎ 98 টাকা 68 পয়সা বর্তমান। তো আমরা দেখলাম যে এলপিজির প্রাইস কত, সিএনজির প্রাইস কত এবং পেট্রোলের প্রাইস কত।
তো ওভারঅল আসলে কখন কোনটা দাম ওঠানামা করে এই আশায় বসে থাকলে কিন্তু চলবে না। এলপিজি করেন বা না করেন সেটা বড় কথা না, মোট কথা হচ্ছে আমরা সবসময় একটু সাশ্রয় খুঁজি, কোনটাতে সাশ্রয় হবে, কোনটাতে গাড়ি ভালো থাকবে। তো আমরা যদি হিসাব করি যে আমাদের গাড়ি ভালো থাকে, মোটামুটি পেট্রোল অক্টেনে গাড়ি ভালো থাকে, তারপরের কথা চিন্তা করলে আমরা চিন্তা করি যে এলপিজি, এবং তারপরে চিন্তা করি যে সিএনজি। সিএনজিতে রিস্ক থাকে এটা আমরা সবাই জানি, সিলিন্ডারের অনেক ওয়েট থাকে, গাড়িটাতে অনেক লোড নিয়ে ঘুরতে হয়, বিভিন্ন রিস্ক থাকে সিএনজিতে। বাট এলপিজিতে কোনো ধরনের রিস্ক নাই, তেলের মতোই। অ্যান্ড দেন দামের কথা যদি বলি, প্রাইসের কথা, প্রাইস কিন্তু পেট্রোলের থেকে হাফ। আগামীতে যে পেট্রোলের দাম আরও বাড়বে না এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না, অ্যান্ড দেন সিএনজির দাম বাড়বে না সেটাও আমরা নিশ্চিত না, এলপিজির দাম আরও বাড়তে পারে তাও আমরা নিশ্চিত না। সো আমরা সবসময় চিন্তা করবো আমাদের পারফরমেন্স কোনটা দিবে ভালো, তার গাড়ি কোনটাতে ভালো থাকবে। আচ্ছা, তো আপনাদের সিলিন্ডারগুলো আমরা একটু দেখবো যে সিলিন্ডারগুলো কী কী সিলিন্ডার দিয়ে আপনারা কাজ করেন, ঠিক আছে? তো আমরা একটু সিলিন্ডারগুলো দেখে আসি, একটিভ এলপিজির কোন কোন ধরনের সিলিন্ডারগুলো আছে, কোন ধরনের গাড়ি তো কোন ধরনের সিলিন্ডারগুলো আসলে পারফেক্ট হয়। তো আমরা একটু সিলিন্ডারের সাইজগুলো দেখি, আবার সিলিন্ডারগুলো দেখতে দেখতে আমরা একটু কথা বলি ভাই। আমরা চলে আসলাম একটিভ এলপিজির স্টোররুমে। তো স্টোররুমে প্রথমে এদিক দিয়ে দেখতেছি বেশ কিছু সিলিন্ডার দেখা যাচ্ছে, এবং ওই দিকেও অনেক সিলিন্ডার আছে। তারপর এদিকে আপনাদের অ্যাক্সেসরিজগুলো আর কি, এলডিসা, তারপর এখানে আরও কী কী দেখতেছি, আর এগুলো কী দেখতেছি আমি, এগুলো তো মোবিল মনে হচ্ছে আমার কাছে। এগুলো মোবিল, মোবিল কী কাজে লাগে আপনাদের? মোবিল আমাদের সার্ভিসিং সেন্টার আছে। আচ্ছা, সার্ভিসিংয়ের কাজে লাগে মোবিল। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু সিলিন্ডার নিয়ে কথা বলি আপনার সাথে। আচ্ছা, এগুলো কী সিলিন্ডার? এগুলো টোটাল সিলিন্ডার, স্পেয়ার চাকার যে জায়গাটা থাকে হ্যাঁ জায়গাটা ব্যবহার করা। আচ্ছা, এই সিলিন্ডারগুলো মোটামুটি দেখতে বেশ ভালো লাগতেছে, এগুলো কোন কোন সাইজের আছে এই সিলিন্ডারগুলো? এইটা আছে আমাদের কাছে 60 আছে, 40 আছে, আচ্ছা আর 50 লিটার আছে। 60, 40, 50, আচ্ছা তিনটা সাইজের আছে। আচ্ছা, তারপরে আছে এইখানে আমি আমি অনেক ছোট ছোট সিলিন্ডার দেখতেছি, এখানে অনেক ছোট ছোট সিলিন্ডার আছে। 25 লিটার আছে, 30 লিটার আছে, আচ্ছা 40 লিটার আছে স্ট্যান্ডার্ড। আচ্ছা স্ট্যান্ডার্ড, এইখানে কোন কোন সাইজের সিলিন্ডারগুলো আছে একটু বলেন। এখানে সর্বনিম্ন আছে 20 লিটার সিএনজি সিলিন্ডার দিয়ে মানুষ কি করে? আপনার সবুজ যে সিএনজি গুলো আছে, সবুজ সিএনজি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার মানে হচ্ছে সেইগুলোর জন্য এই ছোট সাইজের সিলিন্ডার গুলো, এই সিলিন্ডার গুলো হচ্ছে সিএনজি তে ইউজ করা হয়, আর বড় সিলিন্ডার গুলো গাড়ির জন্য। তারপরে রাউন্ড সিলিন্ডার একটা দেখলাম, ওইটাও গাড়ির জন্য। আচ্ছা, ওই রাউন্ড সিলিন্ডার গুলো হচ্ছে গাড়ির জন্য, বড় সিলিন্ডার গুলো হচ্ছে গাড়ির জন্য, আর এই সিলিন্ডার গুলো হচ্ছে মোটামুটি আপনার সিএনজির জন্য। আচ্ছা, এলপিজির বিষয়ে হয়তো অনেকে অনেক কিছু জেনে গেছেন, এবং এলপিজির অ্যাক্সেসরিজ গুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক ফ্রেন্ড, আমরা একটু বাকি বিস্তারিত নিয়ে বসে কথা বলি। আপনাদেরকে অলরেডি আমি সিলিন্ডার গুলো সব কিছু দেখিয়েছি, তো আমরা একটু বসে কথা বলি। তো জাহিদ ভাই, আর একটা কথা আমি আপনার কাছে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন একটা গাড়ি এলপিজি তো কত টাকা আসতে পারে কস্ট? এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এটা, কারণ এক্সেসরিজের একটা বিষয় আছে, সিলিন্ডারের একটা বিষয় আছে। আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে কাজ করে থাকি, যে ব্র্যান্ডের এক্সেসরিজ নেবেন তার উপরে একটা দাম নির্ধারণ হবে, আবার সিলিন্ডারের একটা বিষয় আছে। তারপরে কাস্টমার আমাদের এখানে আসার আগে অবশ্যই মার্কেট যাচাই করে আসে, 70-80-90 হাজার টাকা চাইলে তো কাস্টমার করবে না, অবশ্যই সে মার্কেট যাচাই করে। প্রতিদিন আমাদের এই জায়গায় কাজ আছেই, দেখেন দুইটা একটা কাজ আছেই। ওভারঅল সব কিছু মিলে আপনার এক্সেসরিজের উপরে এবং সিলিন্ডারের উপরে দামটা নির্ধারণ হয়। আচ্ছা, ধরেন আপনার এখানে তো অনেকগুলি অ্যাক্সেসরিজ দেখলাম আমি, তো দেখা গেছে যে আপনি জেনিট দিয়ে বা 60 সিলিন্ডার দিয়ে একটা এলপিজি করলেন কনভার্সন, তো সেক্ষেত্রে কেমন আসতে পারে? জেনিট দিয়ে করতে এবং সিলিন্ডারের একটা বিষয় আছে, সিলিন্ডার আছে 60 সিলিন্ডার আছে, 90 সিলিন্ডার আছে, 50 লিটার টোডিয়াল আছে, 60 লিটার টোডিয়াল আছে। আসলে সিলিন্ডারের উপরে বিষয় করে আপনার দাম নির্ধারণ হয়, সিলিন্ডার কিট তারপরে মানে এগুলোর উপরে ডিপেন্ড করে দামটা ভেরি হয় আর কি, কোনটার কত প্রাইস আসে। তো সেক্ষেত্রে একটা কাস্টমার কী ধরনের আইডিয়া নিয়ে আসবে আপনার এখানে কাজ করার জন্য? দেখা গেছে যে আপনি একটা কাস্টমার একটিভ এলপিজি থেকে এলপিজি কনভার্সন করবে, বাট সে কী আইডিয়াটা নেবে, কত টাকা দিয়ে কাজ করতে পারবে, এরকম একটা আইডিয়া নিয়ে আসবে? সে আসলে আসার পরে সিলিন্ডারগুলো দেখবে যে সে কোন সিলিন্ডারটা নিতে চাচ্ছে, কোন এক্সেসরিজটা নিতে চাচ্ছে। আচ্ছা, সেটার উপরে একটা ভেরি করে। তো মোটামুটি একটা কাস্টমার যদি আইডিয়া করে যে সে 40,000 কিংবা 70,000-এর মধ্যে এলপিজি কনভার্সন করবে, সেটা কি পসিবল?
হ্যাঁ পসিবল। আচ্ছা মানে 70,000 বা 40,000 এর মধ্যে পসিবল? হ্যাঁ পসিবল। এর মধ্যে দাম কমও আছে বেশিও আছে? হ্যাঁ কমও আছে বেশিও আছে, বিশেষ করে অ্যাকসেসরিজের উপর এবং সিলিন্ডারের উপর। আচ্ছা এটার উপর ডিপেন্ড করে দাম কম বেশি আছে, মানে মোট কথা আমরা ধরতে পারি 70,000 টাকারও কাজ করে দিতে পারবেন, 40,000 টাকারও কাজ করে দিতে পারবেন এবং মাঝামাঝিও করে দিতে পারবেন। মাঝামাঝি করে তো আপনি যে অ্যাকসেসরিজ গুলো দেখেছি অ্যাকসেসরিজ গুলোর উপরে ডিপেন্ড করবে সব। আচ্ছা এখানে মোটামুটি 5টা দেখেছি আমি, 5টা তারপরে আগে পিছে আর অন্য অন্য কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো মালের। আচ্ছা আচ্ছা সেগুলো যদি রিকোয়ারমেন্ট করে সেই ক্ষেত্রে আমরা অন্যগুলো দিয়ে করে দিতে পারি। আচ্ছা বুঝতে পারছি। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে এলপিজি এর বিষয়টা আসলে কিসের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি। তো জাহিদ ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আর অনেক কিছু বুঝলাম এলপিজি সম্পর্কে। তো গাইজ আপনারা যদি একটিভ এলপিজি তে আসতে চান একটিভ এলপিজির লোকেশন ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আপনারা চাইলে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন এবং আপনার কোন মডেলের গাড়িটা এলপিজিতে কনভার্সন করা যাচ্ছে না বা এলপিজি কনভার্সন হবে কিনা আপনার গাড়িটা, এই বিষয়গুলো আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন একটিভ এলপিজিতে। তো ফোন নাম্বার বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে পাবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও যদি আপনারা আশা করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, বাংলা টেক ভিডিও ভালোবাসি। বাই বাই, টাটা, কথা হবে, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। জাহিদ ভাই সালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন।